ওয়েলকাম টু হেলথ মে চ্যানেল। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব জ্বর নিয়ে, অর্থাৎ সাধারণ জ্বর। আপনি বাড়ি গিয়ে দেখলেন যে আপনার কোনো ফ্যামিলি মেম্বার, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা আপনার ওয়াইফ হতে পারে, বা বাড়ির অন্যান্য মেম্বার জ্বর হয়েছে, অর্থাৎ জ্বরে শুয়ে আছে। তো আপনি গিয়ে সেই জ্বরের যে কী কী সিমটমস বা লক্ষণ দেখবেন বা দেখে বুঝবেন, দিয়ে কী কী ওষুধ প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বারের জ্বরের যে সিমটমসটি আপনি বাড়ি গিয়ে দেখবেন, দেখে কী ওষুধ প্রয়োগ করবেন সেই নিয়ে আলোচনা করব, অর্থাৎ যাতে জ্বরটি সারিয়ে যাবে। অর্থাৎ হঠাৎ যদি বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের বা আপনার নিজেরও হতে পারে যদি জ্বর হয়, তো সেটা কী করে কন্ট্রোল করবেন এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কী কী লক্ষণে আপনি কী কী ওষুধ প্রয়োগ করবেন এবং কতবার প্রয়োগ করবেন এবং কী মাত্রায় প্রয়োগ করবেন এবং কোন পটেন্সিতে প্রয়োগ করবেন, সেটা সম্পূর্ণ জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে বলে দিই, নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে নোটিফিকেশানে চলে যায় এবং আপনি তৎক্ষণাৎ দেখতে পান। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তো চলুন শুরু করি। তো আপনি কি করবেন, না আপনি বাড়ি ফিরে দেখছেন যে কোনো ফ্যামিলি মেম্বারের আপনার জ্বর হয়েছে, তো আপনি তৎক্ষণাৎ ওকে লক্ষ্য করুন যে তার গায়ে তাপমাত্রা কেমন। অর্থাৎ তাপমাত্রা যদি হঠাৎ প্রচুর বেড়ে গেছে, অর্থাৎ থার্মোমিটার দিয়ে চেক করতে পারেন, দেখলেন যে 104°5° ফারেনহাইট হয়ে গেছে, অর্থাৎ 104.5 জ্বর উঠে গেছে, গোটা শরীর গরম, মাথা যন্ত্রণা এবং জ্বরের প্রচণ্ডতা, ভীষণ প্রচণ্ডতা, অর্থাৎ জ্বর ভীষণভাবে এসছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব বেলেডোনা 6 বা 30। এরা কিন্তু ঘন ঘন ব্যবহার করবো, অর্থাৎ 1 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করে যাব, যতক্ষণ না টেম্পারেচার, শরীরের টেম্পারেচার নিচের দিকে নামছে, চোখ মুখ লাল হয়ে গেছে দেখবেন এবং পুরো মাথা শরীর সমস্ত গরম, ভীষণ গরম, এবং মাথার যন্ত্রণাও থাকতে পারে। যদি ছোটদের হয় তাহলে সে কিন্তু পড়ে যাওয়ার বা বিছানায় শুয়ে আছে পড়ে যাওয়ার একটা ভয় থাকবে তার, তো এবং প্রচণ্ড জ্বরে কিন্তু বিলবিল কিছু করতে পারে, মুখে বিলবিল করছে বা কিছু একটা বলছে, তো সেগুলো কিন্তু থাকতে পারে। এক্ষেত্রে তাহলে বেলেডোনা 6 বা 30 ওষুধটি 1 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করব। এবার যদি দেখেন যে যার জ্বর হয়েছে রোগী চুপচাপ শুয়ে আছে, নড়াচড়া করছে না, চুপচাপ শুয়ে আছে, কিন্তু মাথার যন্ত্রণা আছে, কোষ্ঠকাঠিন্য আছে এবং মাঝে মাঝে প্রচুর প্রচুর জল খাচ্ছে, অর্থাৎ প্রচুর বার খাচ্ছে না, অর্থাৎ ঘন ঘন খাচ্ছে না, কিন্তু অনেকক্ষণ দেরি করে করেই খাচ্ছে, কিন্তু একসঙ্গে 1 গ্লাস 1.5 গ্লাস 2 গ্লাস জল খেয়ে নিচ্ছে, তাহলে বন্ধুরা সেক্ষেত্রে ব্রায়োনিয়া 30, সেই জ্বরের ক্ষেত্রে ব্রায়োনিয়া 30 সারাদিনে 4-5 বারও আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা অন্তর অন্তর ব্রায়োনিয়া 30 আপনাকে ব্যবহার করতে হবে। এবার যদি দেখেন যে না, যার জ্বর হয়েছে সেই রোগীটি চুপচাপ পড়ে আছে, সেও নড়াচড়া করছে না, চোখ মুখ ছলছল করছে, অর্থাৎ চোখ ছলছল করছে, যেন চোখ যেন জলে ভর্তি, এবং মাথার যন্ত্রণা অল্প থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু জল তেষ্টা থাকবে না, অর্থাৎ নড়াচড়া করছে না, চুপচাপ পড়ে আছে, চোখ ছলছল করছে, কিন্তু জল তেষ্টা একেবারেই নেই, তাহলে সেক্ষেত্রে বন্ধুরা ব্যবহার করতে হবে জেলসিমিয়াম 30। জেলসিমিয়াম 30 ওষুধটি সারাদিনে 3 থেকে 4 বার ওষুধটি ব্যবহার করতে হবে। এবার যদি দেখেন যে এতগুলো লক্ষণ বা এত এত কিছু মনে রাখতে পারছেন না বা বুঝতে পারছেন না কী করবেন, কোনো কিছু আপনার আয়ত্তের মধ্যে আসছে না, তাহলে সেক্ষেত্রে একটা কমন ওষুধ আছে যেটা হচ্ছে এগুলোর সমস্তগুলোকেই কন্ট্রোল করে নিতে পারবে, সেটা বায়োকেমিক ওষুধ, সেটা হচ্ছে
ফেরামফস 6x, অর্থাৎ যে কোনো জ্বরের ক্ষেত্রে আপনি যদি ফেরামফস 6x ওষুধটি ব্যবহার করেন, সে বেরোডানোর মতো প্রচণ্ড উগ্র জ্বর হতে পারে বা তীব্র জ্বর হতে পারে, প্রচুর হাত পা শরীর গরম হয়ে যেতে পারে, অথবা জেলসিভিয়ামের মতো চুপচাপ থাকতে পারে বা ব্রাইনিয়ার মতো চুপচাপ থাকতে পারে, সে যাই হোক না কেন, ফেরামফস 6x ওষুধটি কিন্তু ওই জ্বরটাকে তৎক্ষণাৎ কন্ট্রোলে আনবে, অর্থাৎ জ্বরকে বাড়তে দেবে না এবং কন্ট্রোল করবে। তারপরে অর্থাৎ তাৎক্ষণিক কন্ট্রোল করতে আপনি ফেরামফস 6x 4টে করে ট্যাবলেট, ছোটোদের ক্ষেত্রে 3টে করে ট্যাবলেট, 3বার 4বার 5বার পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ 1 ঘন্টা, অর্থাৎ জ্বরের তীব্রতা বা প্রচণ্ডতা অনুযায়ী 1 ঘন্টা অন্তর অন্তর 3টে করে ট্যাবলেট ছোটোদের ক্ষেত্রে, বড়োদের ক্ষেত্রে 4টে করে ট্যাবলেট, অথবা 2 ঘন্টা অন্তর ও দিতে পারেন। দিলেন হয়তো 1 ঘন্টা অন্তর দিলেই দিয়েই বুঝতে পারলেন যে জ্বর কিছুটা নেমে যাচ্ছে বা যা পেশেন্ট বা রোগীর ক্ষেত্রে রোগীর কিছুটা উপশম হচ্ছে, তখন কি করবেন না, তখন আর তাড়াতাড়ি বা ঘন ঘন দেবেন না, অর্থাৎ তখন ডিউরেশনটা বাড়িয়ে দেবেন। অর্থাৎ প্রথমবারে 1 ঘন্টা করে দিলেন, দেখলেন যে জ্বরের তীব্রতা বা প্রচণ্ডতা কমছে, তখন সেটা 2 ঘন্টা কি 3 ঘন্টা করে দেবেন। তো এইভাবে আপনাকে কন্ট্রোল করে নিতে হবে, তারপরে আপনি ভালো হোমিওপ্যাথ ডাক্তারের কাছে আপনি নিয়ে গিয়ে রোগীর চিকিৎসা করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করলাম তৎক্ষণাৎ আপনার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বারের যদি জ্বর হয় তাহলে কি করে আপনি সেটাকে ট্যাকেল করবেন বা সমাধান করবেন, সেটা এই ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সবার জন্য শেয়ার করে দেবেন, আপনার এবং অন্যান্য বন্ধুদের জন্য শেয়ার করে দেবেন, যাতে ওদেরও সেম প্রবলেম ওরা কন্ট্রোল করতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।